বন্ধুরা, যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে কিন্তু ডাব বা নারকেলের ব্যবহার বহু প্রাচীনকাল থেকেই হয়ে এসছে। এই ডাব বা নারকেলের খোসা থেকেই কিন্তু তৈরি হয় কোকোপিট, যা গাছের একটি বিশেষ পুষ্টি উপাদান সম্পন্ন গাছের খাবার। আমরা প্রত্যেক বাঙালিরাই কম বেশি কিন্তু এই কোকোপিট ব্যবহার করে থাকি। আমরা কি কখনো এটা জানি যে ডাবের জল বা নারকেলের জল একটি গাছের তরল খাবার এবং তার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ খাদ্য উপাদান গাছ বেড়ে ওঠার জন্য? চলুন আজ আমরা সবার আগে জেনে নিই যে এই ডাব বা নারকেলের জলে কী খাদ্য উপাদান রয়েছে। নারকেল বা ডাবের জল রয়েছে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উপাদান, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাসের মতো গুরুত্বপূর্ণ উপাদান, যা গাছের বৃদ্ধির সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। তাছাড়াও এই জলে রয়েছে কিছু প্রাকৃতিক হরমোন যা গাছের জন্য বিশেষ উপযোগী। চলুন এবার আমরা জেনে নিই ছাদ বাগানিদের এই ডাব বা নারকেলের জল কী কী কাজে লাগতে পারে। প্রথমত, এই ডাব বা নারকেলের জলে রয়েছে প্রচুর পরিমাণে জিব্বারেলিন হরমোন, যা গাছের অঙ্কুরোদ্গমের হারকে বাড়িয়ে তোলে এবং তার সঙ্গে সঙ্গে গাছের শিকড়ের গ্রোথকেও বাড়িয়ে তোলে। তো বন্ধুরা, আমরা যখন কোনো বীজ থেকে জার্মিনেশন করব, সেই সময় যদি আমরা নারকেলের জলকে স্প্রে করে দিতে পারি, তাহলে কিন্তু সেই বীজগুলির জার্মিনেশনের রেটটা অনেকটাই বেড়ে যায়। আর তার সঙ্গে সঙ্গে আমরা যখন গাছের নিড়ানি দিই, সেই সময় যদি গাছের গোড়ায় এই নারকেলের জল ব্যবহার করতে পারি, তাহলে অবশ্যই গাছের বাকি অংশ নষ্ট হয়ে যাওয়া শিকড়গুলি কিন্তু পুনরায় রিকভার করে গাছ কিন্তু আরও প্রচুর পরিমাণে খাবার নিয়ে মজবুত হয়ে উঠতে পারে। দ্বিতীয়ত, নারকেলের জলে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম। ম্যাগনেশিয়াম গাছের ক্লোরোফিল গঠনে বিশেষ ভূমিকা পালন করে, যার ফলে কিন্তু গাছ সূর্যালোকের উপস্থিতিতে প্রচুর পরিমাণে খাদ্য তৈরি করতে পারে। আর ক্যালসিয়াম গাছকে শক্তিশালী করতে ভীষণভাবে সাহায্য করে এবং গাছকে শক্ত হয়ে এবং একটি সুন্দর শেপে দাঁড়িয়ে থাকতেও ভীষণভাবে উপযোগী। তাই অবশ্যই নারকেল বা ডাবের জল আমরা অবশ্যই ব্যবহার করতে পারি। তৃতীয়ত, নারকেলের জল রয়েছে প্রচুর পরিমাণে সাইটোকাইনিন হরমোন, যা উদ্ভিদের কোষ বিভাজনে বিশেষ ভূমিকা পালন করে এবং যার ফলে কিন্তু উদ্ভিদের বৃদ্ধিকেও ত্বরান্বিত করতে পারে। চতুর্থটি হলো, এই নারকেলের জল কিন্তু ছত্রাকনাশক হিসেবে কাজ করে। আমরা যদি আমাদের ছাদ বাগানে এই নারকেল বা ডাবের জল স্প্রে করতে পারি, তাহলে অবশ্যই আমাদের গাছগুলি বিভিন্ন রকম ছত্রাকের হাত থেকে রক্ষা পাবে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগ পোকামাকড় আক্রমণ থেকেও রক্ষা পাবে। বন্ধুরা, চলুন এবার আমরা জেনে নিই কী করে নারকেল বা ডাবের জল আমরা ছাদ বাগানে ব্যবহার করব। বন্ধুরা, ছাদ বাগানে নারকেল বা ডাবের জল ব্যবহার করতে হলে সবার প্রথমে আপনাকে স্প্রে করতে হবে। স্প্রে করার পরিমাণটি হলো 1 লিটার জলে 100 ml, এই পরিমাণে মিশিয়ে নিয়ে সুন্দরভাবে জলটিকে ঝাঁকিয়ে নিয়ে তারপর সমস্ত গাছে স্প্রে করতে হবে এবং আপনারা প্রয়োজন মনে করলে গাছের গোড়াতেও এর ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এবার গাছে স্প্রে করার সময়টি হলো সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার পরে, হয় সকালে করতে হবে নাই বিকেলে করতে হবে। তো অবশ্যই আপনাদের এটিকে মেনে করতে হবে। আর স্প্রেটি অবশ্যই আপনারা মাসে একবারই স্প্রে করতে হবে। অতিরিক্ত মাত্রায় স্প্রে কিন্তু আপনাদের গাছের মৃত্যু পর্যন্ত ডেকে নিয়ে আসতে পারে, কারণ ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম বা যে সমস্ত উপাদানগুলি এই জলে রয়েছে, অবশ্যই সেগুলি কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট, যেগুলি স্বল্পমাত্রিক উপাদান এবং যেগুলি কিন্তু খুব কম মাত্রায় লাগে, এবং অতিরিক্ত মাত্রায় যদি আপনি এগুলি ব্যবহার করেন তাহলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। অবশ্যই এই বিষয়টিকে মাথায় রেখে আপনারা মাসে একবার করেই ব্যবহার করবেন। চলুন এবার আমরা জেনে নিই কোন কোন গাছে আমরা এই ডাবের জল বা নারকেলের জল ব্যবহার করতে পারবো। বন্ধুরা, ডাবের জল বা নারকেলের জল ফুল ফল গাছ থেকে সবজি গাছ সমস্ত গাছের ক্ষেত্রেই আমরা ব্যবহার করতে পারবো। তবে ইনডোরে যে সমস্ত গাছগুলি রয়েছে তার ক্ষেত্রে ব্যবহার করার বিশেষ উপযোগিতা রয়েছে, তার কারণ ইনডোরে যে সমস্ত গাছগুলি থাকে সেই সমস্ত গাছগুলিতে সালোক সংশ্লেষ খুব একটা বেশি হয় না, কারণ সূর্যালোক খুব একটা বেশি পড়ে না, তার সঙ্গে সঙ্গে বায়ু চলাচল খুব একটা বেশি না হওয়ার জন্য তাদের মাইক্রোনিউট্রিয়েন্টের বিশেষ অভাব দেখা দেয়। তার জন্য আপনারা যদি মাসে একবার করে এই নারকেলের জল এবং জল মিশিয়ে যদি আপনারা গাছগুলিতে স্প্রে করতে পারেন, তার সঙ্গে সঙ্গে যেমন গাছের পাতার গ্লেজি ভাব ধরে রাখে, তার সঙ্গে সঙ্গে গাছের বৃদ্ধিকেও ত্বরান্বিত করে। আর ক্যাকটাস বা স্যাকুলেন্ট যদি হয়, তাহলে সেই সমস্ত গাছে এই সমস্ত স্প্রে করলে আপনার অবশ্যই মাইক্রোনিউট্রিয়েন্টগুলি অভাব পূরণ হয় এবং গাছগুলি আরও সতেজ থাকে। তো বন্ধুরা, আপনারা যখন বাগানে নিড়ানি দেবেন, তখন অবশ্যই গাছের গোড়া যদি শিকড়গুলি ছিঁড়ে যায়, সে সময় কিন্তু আপনারা অবশ্যই যে পরিমাণ বললাম সেই পরিমাণে মিশিয়ে প্রতি গাছে 100 ml করে আপনারা এই জল ব্যবহার করতে পারেন। তাতে কী হবে, যে সমস্ত শিকড়গুলি ছিঁড়ে গেছে সেই সমস্ত জায়গা থেকে ইনফেকশন হওয়াকে আটকাবে এবং তার সঙ্গে সঙ্গে এর মধ্যে সাইটোকাইনিন হরমোন থাকার ফলে সেই সমস্ত শিকড়গুলিকে আবার বৃদ্ধিকে ত্বরান্বিত করবে কোষ বিভাজনের মাধ্যমে। তো বন্ধুরা, এবার শুধুমাত্র আমরা এই সমস্ত গাছে ব্যবহার করতে পারবো না, আমরা আউটডোর প্ল্যান্টের ক্ষেত্রেও আমরা অবশ্যই ব্যবহার করতে পারবো। সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রেও এই সমস্ত গাছগুলিকে একই পরিমাণে আমরা ব্যবহার করতে পারবো, তবে অবশ্যই এটা সীমিত ব্যবহার, মাসে একবার করেই করতে পারবেন।
তো বন্ধুরা, এবার আসি এই নারকেলের জলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে। এটি আমাদের রুটিং হরমোন হিসেবেও কাজ করে। এই নারকেলের জল রয়েছে প্রচুর পরিমাণে অক্সিন হরমোন, যার ফলে কিন্তু গাছের রুটিং হরমোন হিসেবে এটি কাজ করতে বাধ্য। তো আমরা যে সমস্ত গাছগুলিতে খুব প্রিয় গাছ, যে সমস্ত গাছগুলিকে আমরা কাটিংয়ে বসানোর পরে বারবারই আমরা ব্যর্থ হই, সেই সমস্ত গাছের ক্ষেত্রে কিন্তু এই নারকেলের জল ব্যবহার করলে আপনাদের শিওর সাকসেস। তো বন্ধুরা, যখন আমরা বুগনভেলিয়া আমাদের অত্যন্ত প্রিয় গাছ, ফারুস আমাদের অত্যন্ত প্রিয় গাছ, রাবার প্ল্যান্ট অত্যন্ত প্রিয় গাছ, এই সমস্ত গাছগুলিকে আমরা কাটিংয়ে বসাই, তার বেশিরভাগ গাছই নষ্ট হয়ে যায়। হয়তো 100টা বসলে 5টা 6টা টিকে কিনা। তো এই সমস্ত গাছগুলিকে কিন্তু সম্পূর্ণরূপে প্রত্যেকটা গাছেই কাটিংকে সফল করতে হলে আপনাকে এই কাটিংগুলিকে কেটে আপনাকে নারকেল বা ডাবের জলের মধ্যে আপনাকে 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। তারপর সেই সমস্ত পাত্রগুলিতে আপনাকে এগুলিকে বসিয়ে দিতে হবে। অবশ্যই 15 থেকে 20 দিনের মাথায় এই গাছগুলিকে সুন্দরভাবে রুট বেরিয়ে তাদের একটি সফল চারায় পরিণত হবে। তো বন্ধুরা, তাহলে বুঝতেই পারছেন এই নারকেল বা ডাবের জল কত পরিমাণে এর ব্যবহার এবং গুরুত্বপূর্ণ গাছের জন্য। তবে বন্ধুরা, এই পুরো বিষয়টি কিন্তু বিভিন্ন গবেষণা থেকে উঠে এসেছে যে এই নারকেল বা ডাবের জল বেশ উপযোগী রয়েছে গাছের জন্য। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ চলছিল এবং তারপরে এগুলো অ্যাপ্লাইও করে দেখা হয়েছে এবং প্রত্যেকটা গাছের জন্য আমি ভীষণ উপকার পেয়েছি এবং আপনারাও আশা করি পাবেন। তবে ডাব বা নারকেলের জল নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।